দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। গ্র্যান্ড হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস পরিষেবা বিগত প্রায় 30 বছর ধরে বন্ধ ছিল। আজ মঙ্গলবার থেকে সেই পরিষেবা ফের চালু হলো। এদিন ফিরহাদ হাকিম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট সংস্থা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে অনুরোধ করলাম এই বাস পরিষেবাটা চালু করতে। তিনি আরও বলেন, আমি নিজেকে আজ সত্যি খুব আনন্দিত বোধ করছি, কেননা এই বাস চালু হলো এবং বাস চালুর ফলে কিন্তু অনেক মানুষের সুবিধা হবে। এই বাসটা বিগত প্রায় 30 বছর ধরে বন্ধ ছিল। আগে ছোটবেলা আমরা দেখেছি গ্র্যান্ড হোটেলের সামনে যেতে এয়ারপোর্ট টু গ্র্যান্ড হোটেলের সার্ভিস ছিল। এটা আমরা নির্ণয় নিলাম ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে আমি অনুরোধ করলাম যে এই বাসটা আবার চালু করার জন্যে, এবং মেনলি ইলেকট্রিক বাস, এয়ারপোর্ট টু সিটির মধ্যে ইলেকট্রিক বাস, মেনলি এমনি বাসও থাকবে চালু করার জন্যে। এবং আমি আজকে আনন্দিত যে ওরা আজকে এই বাসটা চালু করলো। এই বাসটা চললে মানুষের সুবিধা অনেক হবে। তারা ডাইরেক্টলি স্প্ল্যানেড থেকে এয়ারপোর্ট এবং এয়ারপোর্ট থেকে আবার স্প্ল্যানেডে চলে যেতে পারবে। আমাদের মতন সাধারণ মানুষ যারা এয়ারপোর্টে আসেন তাদের পক্ষে তো খুবই সুবিধা হবে। টপ করে বাসটা উঠলাম, চলে এলাম, আবার নামলাম, টুক করে উঠলাম, চলে গেলাম। এটাতে খুব ভালো হবে। এবং আমি এয়ারপোর্টের কর্তৃপক্ষকে, ম্যানেজারকেও বলেছি যে আমাদের টাইমিংগুলো এয়ারপোর্টে যখন যেখান দিয়ে ডিপার্চার সেখানে লিখে দেওয়ার জন্য যে সিটি বাস অ্যাভেলেবেল বলে। না, মাঝে কবে তাড়াতাড়ি চলে যাবে, যদি যদি সেরকম লাগে তখন একজন মানুষ নামবে, তাতে আর কী আছে। কিন্তু সিটি সার্ভিস মানে হচ্ছে যে এয়ারপোর্ট টু সিটি, সব জায়গায় সেটা থাকে সিটি সার্ভিস। প্লাস্টিক বন্ধ নিয়ে তিনি বলেন, আমরা প্রচার করছি, কিছু কিছু জায়গায় সাফল্য পেয়েছি, কিছু জায়গায় প্রতিরোধ হচ্ছে, আশা করি মানুষ এটাকে গ্রহণ করবে। আমরা অলরেডি ইয়ে করেছি, নজরদারি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড করছে এবং আমরাও বিভিন্ন জায়গায় প্রচার করছি। কিছু কিছু জায়গায় আমরা সাফল্য পেয়েছি, কিছু কিছু জায়গায় একটু প্রতিরোধ হচ্ছে, আশা করছি মানুষ নিজের থেকে এটাকে অ্যাকসেপ্ট করবে। পরিবেশবিদরা বলছেন যেখানে তৈরি হয় সেটা বন্ধ করলে বাজার, হ্যাঁ আসলে না আমাদের এখানকার কারখানা আমি তো বন্ধ করতে পারি, কিন্তু নেপাল থেকে আসছে, চায়না থেকে আসছে, কী করে বন্ধ করবো? সেই জন্য আমাদের নজরদারি রেখে এটা বন্ধ করতে হয়। মানুষের যদি মানুষ ইউজ না করে, মানুষ যদি বুঝতে পারে যে পরিবেশটাই আছে, সবসময় কোর্টের অর্ডার জবরদস্তি করে মানুষের ওপর হয় না। মানুষকে ফিল করতে হবে যে এই কাজটা আমাদের ভালোর জন্য, আমাদের প্রজন্মের ভালোর জন্য, তাহলেই দেখবেন সবাই অ্যাকসেপ্ট করবে, সেই কাজটাই আমরা করছি। সম্প্রতি একটি ছবির পোস্টার ঘিরে বিতর্ক নিয়ে বলেন, এই ঘটনাটা ঠিক আমি জানি না, কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করা উচিত নয়, যারা আঘাত করেন তারা মানুষ না। আরও কী কী বললেন বিস্তারিত শুনুন। এই ঘটনাটা ঠিক আমি জানি না, তবে কোনো ধর্মীয় আবেগকে ভাবাবেগকেই যারা আঘাত করেন তারা মানুষ নয়, তারা হানকারী। তাই কোনো ধর্মীয় ভাবাবেগকে কেউ করতে পারে না। কারণ হচ্ছে আমি যে একটা ধর্ম বিশ্বাস করি, তখনই বিশ্বাস করি যখন অন্য ধর্মকে আমি সম্মান করি। যদি আমি অন্য ধর্মকে সম্মান না করতে পারি তাহলে নিজের ধর্মকে আমি বিশ্বাস করি না। কলকাতা বিমানবন্দর থেকে পঙ্কজ কুমার বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।